নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী, রয়েছি এখন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, আর পিছনে দেখতে পাচ্ছেন গোটা কাস্টমস শিবির। ভাবছেন রবীন্দ্র সরোবরে হঠাৎ করে কাস্টমস কেন? তারা প্রথমে তাদের অনুশীলন শুরু করেছে কিন্তু নিজেদের মাঠে, এরপর বিভিন্ন মাঠ তারা পরিবর্তন করে কিন্তু তারা সবশেষে করে সল্টলেকের সাইতে। এবং আজকে তারা রবীন্দ্র সরোবরে এসছে তার কারণ তাদের অনুশীলন তো রয়েছে, তার সাথে সাথে আজকে সাদান সমিতির সাথে একটা প্রস্তুতি ম্যাচ কিন্তু খেলে নিয়েছে। কলকাতা লিগ শুরু হতে আর কয়েকদিন বাকি, তার আগে কিন্তু নিজেদের প্লেয়ারদেরকে বুঝে নিতে কিন্তু আজকে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তার প্লেয়ারদেরকে একটা কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন। সাদানের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ তিনি খেলাচ্ছেন। এবং এই কাস্টমস দলটাকে নিয়ে যদি বলা যায় তাহলে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে, তার সাথে নতুন পুরনো একাধিক ফুটবলার রয়েছে। চেনা মুখদের বলতে বলতে অবশ্যই গোলকিপার শুভম সেন, অভিজ্ঞ গোলকিপার রয়েছেন, কিন্তু বিশ্বজিৎ হেমব্রম যিনি গতবারের কলকাতা লিগের অন্যতম চমক ছিলেন, এবারেও কিন্তু কাস্টমস তাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে কিন্তু কাস্টমস দলটাকে বেশ গোছানো লাগছে বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি গতবারেও কোচ ছিলেন, এবারেও কোচ রয়েছেন, সুতরাং একটা চেনা সেট আপ নিয়ে কিন্তু এবার কাস্টমস এবারে কলকাতা লিগে নামবে এবং চমক দেখানোর জন্য কিন্তু মরিয়া থাকবে। তো চলুন দেখে নিই আজকে কাস্টমসের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। আমাদের অনেক কিছু আছে, যেগুলো শুধরোবার আছে আর কি। আমরা এখন কম্পোজ করছি, আমাদের দিকেও তিনটে টিম তিন রকম খেলেছে, তিনটে প্লেয়ার, মানে একটা একটা টিমের কোনো প্লেয়ার সেকেন্ড টিমে খেলেনি কিংবা থার্ড টিমে খেলেনি। তো আমরা সবাইকে দেখছি আর কি কতটুকু ওরা কেমন খেলে, আমাদের যে সিস্টেম আছে তার মধ্যে কারা কারা অ্যাডাপ্ট করতে পারে, আমরা সেটা দেখে নিয়ে তারপরে একটা টিম করবো আর কি। আমাদের পুরাতনের মধ্যে একদম নেই, আমাদের ১৬টা প্লেয়ার বেরিয়ে গেছে, কারা কারা বা ভালো বড়ো টিমে গেছে, কেউ কেউ আইএসএলে দুটো প্লেয়ার গেছে, আই লিগে ৬-৭টা প্লেয়ার গেছে। পুরাতনের মধ্যে দুটো প্লেয়ার আছে, একটা হচ্ছে রবি হাজ্জা, ওর এক্সামিনের জন্য আসেনি, আর একটা হচ্ছে বিশ্বজিৎ হেমব্রম, বিশ্বজিৎ মুর্মু ও আছে, ও অমিত চক্রবর্তী আছে। তো তিনটে প্লেয়ার আছে,
যারা পুরনো প্লেয়ার, আদার্স দেন সব নতুন এবছরে এসছে আর কি। শুভম গোলকিপারও আমাদের ছিল না, অন্য টিমে ছিল, এখন এই বছর এসছে আর কি। বাট শুভম ইজ এ ভেরি গুড গোলকিপার, তো আমরা ওদের পেয়ে আর কি খুব খুশি। পঙ্কজ মৌলা আছে, রাম মালিক আছে, উজ্জ্বল হাওলাদার আছে, ভালো ভালো প্লেয়ার আছে আমাদের। প্রতি বছরই আমরা ওরকম খেলি বাচ্চাদের টিম নিয়ে আর কি, নিশ্চয়ই এরা ভালো খেলবে। থ্যাংক ইউ, থ্যাংকস স্যার। মোটিভেশান, হার্ডওয়ার্ক করতে ভালোবাসি, হার্ডওয়ার্ক করি, প্র্যাকটিস করি সারা বছর, তারপরে মাঠে নেমে পারফরমেন্স যেরকম হওয়ার, রোজ তো আর ভালো হবে না, কোনোদিন ভালো হবে কোনোদিন খারাপ হবে, ভালো বন্ধু নিয়েই চলবে। টিম তো ভালোই হয়েছে, সিনিয়র আছে, জুনিয়র সবাই মিলে টিম হয়েছে, স্যার আমাদের ডিরেকশন দিচ্ছে, যেরকমভাবে ডিরেকশন দিচ্ছেন আমরা খেলবো, আশা করি ভালোই হবে। স্যারের কাছে অনেক কিছু শেখার আছে, আমি আগেও মহামডানেও খেলেছি স্যারের আন্ডারে, তারপর কাস্টমসে আগেও এক বছর খেলেছিলাম স্যারের আন্ডারে, তো অনেক কিছু শেখার আছে, এখনও শিখছি, যতদিন খেলবো ততদিন শিখবো, দেখা যাক। এত ভালো একটা মানুষ, ভালো, হি ইজ এ গুড হিউম্যান বিং, ওনার কাছে অনেক কিছু শেখার আছে, সেগুলো শিখছি, আশা করি আরও জীবনেও আমার লাভ হবে হয়তো সেগুলো। আশা তো আছে যে চ্যাম্পিয়নশিপ লড়ার, টিমও ভালোই হয়েছে, খারাপ চেষ্টা করবো, মাঠে আর কিছু নিয়ে চেষ্টা করবো ভালো রেজাল্ট করার, তো শেখাচ্ছে অনেক কিছু। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।